কিরে ভাইপো, বলি কেমন আছিস? লেখাপড়া করছিস তো ঠিকঠাক? আর বলো না কাকা, লেখাপড়া ছাড়ি দিয়েছি। কেন রে, লেখাপড়া ছাড়লি কেন? আর বলো না, প্রথমে প্রাইমারি, তারপর আপার প্রাইমারি, তারপর মারামারি করে প্রায় মাধ্যমিক তো মারেই দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা দিবার আগেই পড়াটা ছাড়ি দিলাম। কেন ছাড়লি কেন? কেন মানে মাস্টারদের কথাবার্তা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম। কেন কেন মাস্টার আবার কি করলো? কি করলো মানে, এক এক তো মাস্টার একই জিনিসেরই অন্য অন্য নাম বলছে। জিনিস একটাই, এই মাস্টার বলছে ইটোর মানে এই, ওই মাস্টার বলছে ইটোর মানে ওই, সেই মাস্টার বলছে ইটোর মানে সেই। খুব ইন্টারেস্টিং ব্যাপার জেরি, তো কি জিনিসের মানে বলছে ভাইপো মাস্টার গুলো? মনে করো শব্দটা হচ্ছে সেল। সেদিন ফার্স্ট পিরিয়ডে বাংলার মাস্টার লক্ষণের শক্তি সেল পড়াইছিল, তখন বইলে সেল মানে আঘাত। সেকেন্ড পিরিয়ডে বিজ্ঞানের মাস্টার এসে বলছে সেল মানে জীবকোষ। থার্ড পিরিয়ডে ফিজিক্সের মাস্টার বলছে সেল মানে ব্যাটারি। ফোর্থ পিরিয়ডে ইতিহাসের মাস্টার বলছে স্বাধীনতা সংগ্রামীদের আন্না মাঞ্জিলে সেলের ভিতর রাখা হইত। তখন আমি ভাবলাম সেল মানে যদি জীবকোষ হয় তাহলে উটোর ভিতরে মানুষকে ঢুকাবে কি করে? আর পদার্থ মাস্টারের কথায় যদি সেল মানে যদি ব্যাটারি হয় তাহলে উয়ার ভিতরে বা আসামিটা কি করে ঢুকিবে? তখন দাঁড়ায় পরে প্রশ্ন করিলাম, স্যার সেল মানে কি? স্যার বললেক সেল মানে জেলের ছোট কুঠুরি। আবার ফিফথ পিরিয়ডে ইকোনমিকের মাস্টার এসে পড়ে বলছে সেল মানে বিক্রি, সে গেল। আবার সিক্সথ পিরিয়ডে ইংরেজি মাস্টার এসে পড়ে বলছে সেল মানে মোবাইল ফোন। তখন আমি ঠিক করলাম এই স্কুলে আর পড়া যাবে নাই, এই স্কুলের এক এক মাস্টার এক এক রকম বলছে, আমার ঘটে যা বিদ্যা আছে এই স্কুলে পড়লে সেটাও চলে যাবে। সেই জন্যে কাকা ঠিক করলাম যে স্কুলে আর পড়বো নাই, ওই জন্য পড়াশোনা ছাড়িয়ে দিলাম।